শীতকালে পালং শাক স্বাদগুণে দুটোতেই ভরপুর থাকে, আর তার সাথে চিকেনের এই মিলবন্ধনের তৈরি পালক চিকেন স্বাদেও দুর্দান্ত হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ শানস কুকিং হোম। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পালং শাক দিয়ে কিভাবে চিকেন রান্না করা হয় সেই রেসিপি নিয়ে। শীতকালে এই পালক চিকেন কারিটা রুটি পরোটা নান এবং প্লেন ভাত এসব কিছুর সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন কিভাবে পালক চিকেন কারিটা রান্না করলাম তা দেখিয়ে দিই। পালং শাক দিয়ে চিকেন রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 2 আঁটি পালং শাক, আর এখানে নিয়েছি 1.5 কেজি চিকেন। আজ আমি চিকেন দিয়ে পালং শাক রান্না করে দেখাবো। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লবণ, তারপর এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ টক দই। এখন আমি লবণ আর দইটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিব। দইয়ের সাথে চিকেনটা এখানে ম্যারিনেট হয়ে গেছে, এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব 2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটার সাথে আমি গরম মশলাগুলো দিয়ে দিব, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, এগুলো আমি একসাথে দিয়ে দিব এবং হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে হালকা ব্রাউন হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভালোমতো মিক্স করে নিতে হবে। তারপর আমি 1-1 করে সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিব উঁচু করে 1 চা চামচ জিরার গুঁড়া, তারপর দিয়ে দেব সমান করে 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেব সমান করে 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন সব মশলাগুলো একসাথে পেঁয়াজের সাথে মিক্সড করে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে একটু পানি দিয়ে দিব, অল্প পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাটা ভালো মতো কষে যায়। মশলাটা এখানে একদম ভাজা ভাজা হয়ে গেছে এবং তেলটাও উপরে উঠে এসেছে, এখন আমি এখানে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। এখন চিকেনটা মশলার সাথে আরেকটু কষিয়ে নেব। চিকেনটা এখানে সম্পূর্ণ কষানো হয়ে গেছে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন যে আমি এই চিকেনটা রান্না করার সময় ঢাকনা দিয়ে ঢাকি নাই, কারণ এই তরকারিটা ঢাকনা ছাড়াই রান্না করা হবে। তো এখন আমি এখানে শাকগুলোকে দিয়ে দেব। এখন আমি আস্তে আস্তে করে শাকগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। পালং শাকগুলোকে এখানে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, এখন আমি পুরো রান্নাটা না ঢেকে করে নিব। শাক দেওয়ার পরে এখানে চিকেন কারিটা ভালো মতোই কষানো হয়ে গেছে, এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব, তারপর বাকি রান্নাটা করে নিব। পানিটা একটু আপনারা আন্দাজ মতো দিয়ে নিন। 2 কাপ পরিমাণ পানি দিয়ে চিকেন কারিটি আমি এইভাবে করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তারপর আমি এখন ঢাকনা ছাড়াই পুরো তরকারিটা রান্না করে তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো। পালং শাক দিয়ে চিকেন কারিটি এখানে সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কারিটি কি সুন্দর আঠা আঠা হয়ে গেছে।
এখানে আমি অফ ক্যামেরায় কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদের দেখানো হয়নি, এটা আপনারা দিয়ে নেবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এখানে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখলেন তো কত সুন্দর পালং শাক দিয়ে চিকেন কারিটি তৈরি করে ফেললাম। আমি আশা করব আপনারাও এইভাবে পালং শাক দিয়ে চিকেন কারি তৈরি করে খাবেন এবং আমাকে ফিডব্যাক দিবেন। পালং শাক দিয়ে এই চিকেন কারিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতোই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আমার ফেসবুক পেজে একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।